আমাদের ছোটবেলায় চারদিক খুব অন্ধকার ছিল, আর মনে ছিল ভয়ের রাজত্ব। চোখ বুজলেই ড্রাগন, আর চোখ খুললেই অশরীরী। ভয়ে মায়ের কোলে আরো গুটিয়ে ছুটিয়ে যেতাম। মা গায়ে হাত বুলিয়ে বলতো, এই অন্ধকার আর থাকবে না, একদিন মা জগদ্ধাত্রী সব কিছু আলো করে দেবেন। চন্দননগরের যে আলোর রূপকথার গল্প, এটা শুরু হলো কবে? চলুন বল, আসুন। আমরা চন্দননগরের যে ইনহাবিটেন্টস, যারা পুরনো যারা রয়েছেন, তাদেরও নিজস্বতা ছিল, নিজেদের একটা আইডেন্টিটি ছিল। সেগুলো আমরা শুনেছি, সেটা তাঁত শিল্পর ওপর ছিল, যেটা জগৎ বিখ্যাত। তার পরবর্তীকালে একটা সময় ওই মানুষজনদের ফ্যামিলিরই, এরাই আবার কিন্তু বিপ্লবী যে যুগটা এলো, সেই সময় দেশের জন্য তারা এ করছেন, জীবন দিচ্ছেন। আবার তার পরবর্তীকালে এদেরই বংশধররা আরেকটা শিল্পর সাথে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আলোকশিল্প। এই যে ধারাটা, এটা কিন্তু আমাদের পুরনো পরম্পরায় আসছে, যে আমরা নতুন কিছু করব, আমাদের একটা আইডেন্টিটি থাকবে। আলোকশিল্প ঠিক শুরু হলো যখন আমাদের ইলেকট্রিসিটি এলো, তার আগে তো গ্যাস কেরোসিন এসব ব্যবহার হতো। তো সেইখানে কিছু মানুষ তারা উদ্যোগী হয়ে ওই ইলেকট্রিসিটি থেকে কোনো কায়দা, নতুন কোনো কায়দা, সুইচকে জ্বালানে বা এইসবগুলো করতে করতে রোলারের মধ্যে এলেন, এবং সেখানে তারা নতুন যে ইমপ্লিমেন্টেশন করার জায়গা হিসেবে বেছে নিলেন পাবলিক, কোনো সার্বজনীন কোনো জায়গা বা কোনো অনুষ্ঠান বা এইসব জায়গা ওরা ডিসপ্লে করার জন্য করলেন, যে মানুষ কীভাবে এটা নিচ্ছে, কীভাবে তাদের ভালো লাগবে। তখন ক্লাস সেভেন এরম পড়ি, একটা টর্চ নিয়ে দেখুন সুইচটা নিয়ে জ্বলছে নিবজে জ্বলছে নিবজে, এই একটা পোকাটা ঢোকার কারণ হচ্ছে যে টর্চের একটা জ্বলছে নিবজে কী করে হচ্ছে। আমি মনে হচ্ছে টর্চ যদি একটা জলে নেবে, তখন স্কুলে একটা লাইটকে যদি আমরা জলা নেবার করে, এই যে সরস্বতী পুজো, এটা মানে জাস্ট ছোটোবেলার একটা আইডিয়া। আমাদের ক্লাসরুমই
একটা প্রতিমাকে বসিয়ে দিয়ে তার সামনে ওই নারকোল তেলের ডিপে ছিল তখন, মানে নারকোল তেলের ডিপে তিনটে ফুটো করে তিনটে ল্যাম্প লাগিয়ে আর আমি পেছনে বসি ওই এক একটাতে ঠেকাচ্ছি এক একটা জ্বলছে নিবছে। এটা হচ্ছে লাল হলদে নীল আর মানে কৌটোর সামনে ওই সেলোপিন পেপার দিয়েছিলাম যেই কালারটা যখন আমি তারটা ঠেকাচ্ছি পুজোর সময় প্রতিমার সামনে সেই কালারটা তখনই হচ্ছে। তখনই তো আমার চেঞ্জের একটা প্রশ্ন আসে যে এটা কী করে চেঞ্জ করে কী করে ঘোরানো যায়, অপোজিট হবে সামনে হবে, কাঠের ডোলারে করে হাতে করে ঘুরিয়ে এটা করা হয়েছে। রাস্তা টিউব গাইড করতো আর এরকম বড়ো বড়ো 500 watt হ্যালোজেন এসব লাগানো হতো, মানে আমাদের জহর তুলে আমি একটা চেঞ্জ লাইট করতে চেয়েছিলাম যে রাস্তায় দৌড়ুবে, রাস্তায় দৌড়ুবে লাইটটা আমি এখানে করেছিলাম পরামর্শ ফুল চালাইনি আর কি, তখন আমার একদিন খানিকটা চালিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম পরের দিনে চালাবো। পরের দিনে গিয়ে দেখি ওটা সমস্ত খুলে ঝুড়ি করে ঘরের তলায় রেখে দিয়েছি। আমি তো ছোটো তখন আমাকে কেউ মানতো না, এই কী হলো আমি অনেক খুলে রাখলেন বলে তুই এসব বুঝবি না কিছু, এখানে লাইট হচ্ছে না লাইট দরকার। তখন আমি অনেক খুলে টিউব লাগালাম, মানে কষ্ট লাগলো মানে বিরাট একটা ঘা খেলাম আমি। তা আমি তার পরের বছর ওইটা বিদ্যালঙ্কা বলে একটা পাড়ারি আছে আমার নিজের পাড়া, তো ওইখানে আমি লাইটটা করলাম রাস্তায় লাগালাম, রাস্তায় লাগিয়ে তখন ওই দৌড়ুনো সিস্টেমটা করলাম যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সে দেখে তো ওটাকে পাগল হয়ে গেছিল। ছোটোবেলায় আমরা যখন দেখেছি টুনি বাল্বের কাজ তখন দূর থেকে দেখে মনে হতো যে এটা কী করে হচ্ছে, এত সুন্দর আলো বিভিন্ন ধরনের কালার পরিবর্তন হচ্ছে একটা থেকে একটা চেঞ্জ হচ্ছে, মন টানতো যেন আর থাকতে পারতাম না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকতাম। মা বলতো ভগবানের কথা, কিন্তু আমি ভাবতাম যে এটা কিছু ম্যাজিশিয়ান আছে যারা আমাদের এই আলোর জগৎটার দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমিও পোকার মতো সেই আলোর দিকে চলে যেতাম। জাদুকর যে জিনিসগুলো দেখায় সেটা সত্য ঘটনা নয়, সেগুলো সব কিছু মেকানিক্যালভাবে তৈরি ঠিক করে। আমাদেরও তো তাই, ইলেকট্রিসিটি কোনো জাদুকর নয় যে ইলেকট্রিসিটি তৈরি করছে আমি সেটা করছি না, আমিও করছি যে ইলেকট্রিসিটিটাকে নিয়ে বিভিন্ন রকম খেলা করছি। তখন দর্শক বাইরে থেকে ট্রেনে করে বা বাসে করে আসতেন না, দর্শনার্থী বলতে আমাদের ফ্যামিলির রিলেটিভরা আসতেন বা তাদের বন্ধু বান্ধবরাও আসতে আরম্ভ করলো যে আমরাও যাবো চন্দ্রনগরে এগুলো অটোমেটিক দেখবো, তখন জাস্ট এই অটোমেটিক ব্যাপারটা ছিল। এবং এইটা কলকাতার ওই দিকে কিন্তু একটা মানে প্রচার পেয়ে গেল যে এরা অটোমেটিক করে, অর্থাৎ স্বয়ংক্রিয় সিস্টেমেতে এরা এগুলো কিন্তু নাড়ায়, ওদের একটা রোলার আছে ওইটা দিয়ে ওরা সব করে। তো এই টেকনোলজিটা যে সম্পূর্ণ নিজস্ব, এই টেকনোলজিটা বাইরে থেকে কোথা থেকে আনানো হয়
এবং যে মেটেরিয়াল ব্যবহার হচ্ছে খুবই ক্রুড মেটেরিয়াল, তো এইটা মানুষের মধ্যে একটা সাড়া যাবে। আমরা কার্টুনগুলো দেখি, ওর ভেতরে একটা গল্প আছে, আমাদের লাইফের মধ্যে সেই গল্পটাকে আনতে হচ্ছে। এইখানে যে ফিগারগুলো এবং তার যে অ্যাকুরেসিগুলো আমরা রাখছি, এটাকে অ্যানিমেশন বলা যায়। এই মেসেজটা লিখে দেওয়া নয়, মেসেজটা ওই মুভমেন্ট, সার্কুলেটরি সিস্টেম এবং ওর যে আর্ট, ওদের যে কম্বাইন্ড মুভমেন্টগুলো, এইগুলো থেকে বেরিয়ে আসছে। এটা অনেক সময় হাসির ব্যাপারে হয়, এটা অনেক সময় মেসেজ টু দ্য নেশন হয়। একটা বড় ব্যাঙ জয়েন্ট ফ্রগ দেখবেন এতে করেছিল, টেলিগ্রাফে দিয়েছিল, তখন কার্গিলের যুদ্ধ হয়েছিল। ওরা ক্যাপ্টেন দিল, ওপরে হেডলাইন দিল কার্গিল ভার্সেস জয়েন্ট ফ্রগ, লাইট ফ্রম চন্দ্রনগর টু ড্যাজেল দ্য সিটি ডিউইং পূজা। তখন কার্গিলের ওপর নানা রকম সব মডেল হচ্ছে, এ হচ্ছে, এটা করছে, প্যান্ডেল করছে, মুখ করছে, সব হচ্ছে। সেখানে একটা বিগ সাইজ জয়েন্ট ফ্রগ, যেটার জন্য 17 ফুট লেংথে প্রথম বিগ সাইজ কিছু আসছে, ও আসছে, ও ধরতে চেষ্টা করছে, ফলিংটা উড়ে যাচ্ছে, ব্যাক করছে, ওপরে ডাকছে, আবার চোখ বন্ধ করছে, খুলছে, চোখ সামনে করছে, এইসব। আর এই পুরো পাটা এখানে একটা, এখানে একটা, এই কোমরের এখানে, এর কাঁধের এখানে, এখানে হাতের এখানে, প্রত্যেকটা মুভ করছে। অর্থাৎ যখন উঠে পড়ছে, যখন পুরো বডিটা মাটি থেকে উঠে পড়ছে, একটা হিউজ বডি। এটা এখানে একটা ছোট্ট মোটর আছে, টেবিল পাখা, এই টেবিল পাখা তাই দিয়ে কন্ট্রোল হচ্ছে। এটা প্রায় 12 বছর ধরে মার্কেটে চলেছে। 3D ফুল ভলিউম অ্যানিমেশন ওখান থেকেই শুরু, কাশিদাই প্রথম শুরু করেছিলেন ব্যাংকটা দিয়ে। মানে এত নিখুঁত করেছিলেন, জীবটা উল্টে বেরোচ্ছে, ওই একটা ছোট্ট পতঙ্গ মতো করেছিলেন, সেটা তখন নিভে যাচ্ছে, যখন জীবটা ঠেকছে আবার ঘুরে ঢুকে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর করেছিলেন। ওই দিনে, ওই সময়ে ওইগুলো যে উইদাউট ইলেকট্রনিক সাপোর্টে তৈরি হয়েছিল, ম্যাজিশিয়ানই মনে হয়েছে তখন আমার, যে কিভাবে করেছেন, কিভাবে হলো। আমরা জানি ইলেকট্রিসিটিটা সাপ ছবল মারবে, সাপ দেখতে পাওয়া যায়, ইলেকট্রিসিটি দেখতে পাওয়া যায় না। সাপের মুখে যদি একটা ব্যাঙ দিয়ে দেওয়া হয়, এবার আপনি ওর মুখের কাছে হাত নিয়ে যান, কিছু করতে পারবেন না, তো ব্যাঙটা আটকে গেছে মুখে। আমরা এটাকে সেইভাবে লক করে দিই, ওই যে হাই পাওয়ার যেটাকে আপনি রেজিস্ট করতে পারবেন না, সে বিভিন্ন আবরণের মধ্যে দিয়ে এবং সার্কুলেটরির মধ্যে এসে আপনার সৌন্দর্য বার করে দিচ্ছে। এটাই রূপ, এটা ওনারই রূপ। Bye.
আমার বাবা মা আর দাদুরা তখন ইলেকট্রিসিটিতে হাত দেওয়াটা পছন্দ করতো না, সুইচে হাত দেওয়া মানে ভিজে হাতে সুইচে হাত দেবে না যদি আটকে দেয়। তা আমি তখন সেই সময় ইলেকট্রিক নিয়ে ছেলেখেলা করছি, জুড়ছি হচ্ছি লুকিয়ে, তারপরে বাড়ি থেকে বেধরক মেরে তাড়িয়ে দিয়েছিল। তারা নেই আর তাদের কাছে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের তো ঠিক পথেই চলেছিল, কিন্তু আমি একটা কিছু করব, আমার মনে ছিল আমি এই ইলেকট্রিক নিয়ে একটা কিছু করব। তাই 4-5 বছর আমি বাইরে ছিলাম, তারপর ফিরলাম। তারপর বাবা মা আমার তখন আদর করে ডেকে নিল, যখন আমি বিখ্যাত হয়ে গেছি না শ্রীধর বাবু হয়েছি, শ্রীধর তুই তো কারি করার সাথে তখন মানে শ্রীধর বাবু হয়ে গেছি। বাবা স্টোরিটা হচ্ছে ফ্রম র‍্যাগস টু রিচেস। কেউ বাবাকে গাইড করার মতন তো ছিল না ছোটবেলায়। দাদু বলেছিল যে আবার তুমি ইয়ে করো, ট্রাই টু আর্ন সাম মানি, ওই লেজারলি ভাবে বসে বসে পড়াশোনা করাটা আই ক্যানট অ্যাফোর্ড, তো তার জন্য ড্রপ আউট হতে হয়েছে। ফর্মাল এডুকেশন বাবার সেইভাবে, কিন্তু মানে হি হ্যাড অ্যান এডুকেটেড মাইন্ড। খুব সুন্দর সুন্দর বাবা মেকানিক্যাল করেছিল একবার বিদ্যালঙ্কা পুকুরে, তখন আমি স্কুলে পড়ি, কিন্তু আমার ভীষণভাবে মনে আছে প্রচণ্ড ভিড় হয়েছিল, আমরা সবাই মিলে দেখতে গেছিলাম, মানে সে এমন ভিড় যে পুলিশ এসে ভিড় সামলাচ্ছে, মানে মেকানিক্যাল যখন বাবা ফার্স্ট টাইম করছে আলোর সাথে মেকানিক্যাল। একটা পেনগুইন করেছিল বাবা, যেটা আমরা অনেক সময় টয় শপে দেখি, একটা পেনগুইন সিঁড়ি দিয়ে উঠছে, উঠে তারপরে সেটা ঘুরে 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 নাবছে, আর তার সাথে সাথে মিউজিক, আমার ওটা ভীষণ এখনও আমার মনে আছে, সে ছোটোবেলা দেখেছিলাম। তারপরে বাবার এইখানে আমাদের এই কলুপুকুর বারবারিতে একটা রকেট করেছিল, মানে গ্যাস সিলিন্ডার নিয়ে গেছিলো বাড়ি থেকে, আমাদের রান্না ফান্না বন্ধ হয়ে গেছিলো, তার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে একটা রকেট করেছিল, রকেটটা উপরে উঠছে, পেছনে অরিজিনাল ফায়ার, আর সেই যে রকেট উঠছে যে মুনটাকে যে ঘুরছে, একটা মুনের চারিদিকে ঘুরছে, সেটা একজন এখানে কম্পিউটার নিয়ে বসে আছে, সেই কম্পিউটারে সেই রিফ্লেকশনটা আসছে। চন্দননগরের শিল্পীরা চন্দননগরের আলোকটা যেটা করে, এটা আমি দ্বিধাহীনভাবে বলছি, তারা এখানে কিন্তু ব্যবসায় অর্থে করে না, এটা একটা এক্সিবিট করার জায়গা। এবং এই এক্সিবিশানটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে লোকেরা আসে এইখান থেকে কিন্তু ওদের সওদাটা হয়, এখান থেকে লাইট দেখে পছন্দ করে পরবর্তী বছরে কলকাতার শিল্প যারা হচ্ছে উদ্যোক্তা তারা সেই সেই ইলেকট্রিশিয়ানের কাছে যায়। এইখানে চন্দননগর জগত পুজো বড়ি একটা অবদান আছে, আমি মানে নেপথ্যে একটা অবদান আছে বলে আমি বিশ্বাস করি। যখন সিদ্ধার্থা যখন তার এটা তার বয়সের কারণে তার শারীরিক কারণে উনি এবছর শোভাযাত্রার কাজ করছেন না, তখন সিদ্ধার্থার যে মূল যে মানে মিস্ত্রি যা যিনি কারিগর, সে আমাদের কাছে যখন এসে বললো দাদা আমি কিছু করতে চাই, আমার তো অতটা ফাইন্যান্সিয়াল কন্ডিশান অতটা ভালো না, তার মানে ঠিক আছে তুমি আমার আমার প্ল্যাটফর্ম ইউজ করো, আমাদের কোনো অসুবিধা নেই, তোমার খারাপ ভালো যা হবে আমরা মেনে নেবো। এবারে আমাদের থিম হচ্ছে পিসি সরকারের ম্যাজিক, আমরা আলোর মাধ্যমে পিসি সরকারের ম্যাজিকটা দেখাবো। নতুন পজিশন করতে যাচ্ছে, একটা নিজের প্যালপেশন রয়েছে যে কী হবে কী হবে, আর লোকজনও চিন্তা করছে যে সারা একটা বাচ্চা ছেলে আর চন্দ্রনগরে পজিশন করতে যাচ্ছে, সবারও এরম, আর আমাদেরও টেনশন হয়ে যাচ্ছে দুই ভাই, রাত্রে তো ঘুম লেবারদের ছেড়ে দিচ্ছি, লেকিন আমরা 12টা 1টা অবধি কাজ করে যাচ্ছে, কেন মান সম্মান গেলে আগে আমার যাবে, লেবারদের কিছু যাবে না, ওরা আজকে আমার কাছ থেকে ছেড়ে অন্য জায়গায় কাজ করতে পারবে, লেকিন আমার মান সম্মান চন্দ্রনগরে যদি একবার দাগ লেগে যায় যে পজিশন করতে পারিনি, জীবনে আর দাঁড়াতে পারবো না।
সাত আট মাস ধরে আমাদের প্রস্তুতি হচ্ছে। লাস্ট ইয়ারও আমরা সারা চন্দননগরে ইলেকট্রিকেতে মানে আলোকসজ্জাতে ফার্স্ট হয়েছিলাম, এবছরও আশা রাখি আমরা ফার্স্ট হব। কম্পিটিটর বলতে দেখুন আমরাই সেরা, আমাদের কোনো কম্পিটিটর নেই। তিনটে প্রসেশন করছি, একটা করছি আমি ভারতীয় সেনার ওপর, স্থল সেনা, জল সেনা, বায়ুসেনা, প্রতিটা সেনারই একটা করে অ্যানিমেটেড মডেল, যেমন ফাইটার প্লেন রাখবো, হেলিকপ্টার রাখবো, যুদ্ধ জাহাজ থাকবে। তারপর হঠাৎ একদিন তাপস সেন এলো, থিয়েটার জগৎ, লাইটের জগতের তাপস সেন। তা তাপস সেন এসে বলল, সিদ্ধার্থ, রাজীব গান্ধী একটা অফার দিয়েছে, চন্দননগর থেকে লাইট করে নিয়ে যেতে হবে, পুরো প্যানেল করে দেবে, ছবি এঁকে দেবে। তা আমি বললাম ঠিক আছে, ড্রয়িংটা নিয়ে আসুন। ড্রয়িংটা নিয়ে এলো, কুড়িটা ড্রয়িং, 10 ফুট বাই 20 ফুট আগে তার বোর্ডের সাইজ, তা তিনটে জায়গায় চলবে, মস্কো, তাস্কান্ড আর লেনিনবার্গে। তখন আমি কাঠের রোলার একটা 200 টাকা খরচা করে দুপাশে বেয়ারিং, তার তোপর তাঁপার প্লেট মারা, তার উপরে ফিঙ্গার দিয়ে ঘুরছে, ফ্লাশ হচ্ছে, দেখার মতন হয়েছিল। লোকজন দারুণ, আমরা মানে কী বলবো যে ওখানে প্রচুর নাম হয়েছিল, প্রচুর মানে কিছু লোক এসে দেখছে, ইন্টারভিউ নিচ্ছে, দেখে কী করে হচ্ছে না হচ্ছে এই করে, সেটা ওরা এখনও মিউজিয়ামে রেখে দিয়েছে, সেই কাঠের রোলার আর সেই বোর্ড। যে রোলারের যে সিস্টেমটা আমাদের আছে, এটা কম্পিউটার একটা হারমোনিয়াম আছে। তখন জাপান কী করে, ওই 2-in-1গুলো আছে ওর গায়ে, এলইডিগুলো ম্যাজিক আইয়ের যে জায়গাটা সিগন্যালটা সেইটাকে দিয়ে নাড়াচাড়া করে। আমরা কিন্তু রোডে তখন হিউজ ভোল্টের ওপরে, ইজির ওপর কাজ করছি। এইগুলো হচ্ছে কেন চন্দ্রনগর ডায়ালগে চলে এলো। টেমসের জন্যে বলে নন্দিতা পাল চৌধুরী, তখন আমি একটা ড্রয়িং করে ওকে দিয়েছিলাম, এই ড্রয়িংটা করেছিলাম, তখন ড্রয়িংটা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো, এটা টেমসের তীরে ময়ূরপঙ্খী। এটা করার পর এটা ময়ূরপঙ্খীটা এই ডিজাইন এলো, এটা গার্ডিয়ান পেপার একটা পুরো পেজ কভার করেছিল। একটা নতুন ধরনের জিনিস হয়েছিল, আর আমি এটা খুব মন দিয়ে করেছিলাম, নিখুঁতভাবে করেছিলাম, মানে দেখার মতন জিনিস হয়েছিল। ওইটা করবার পর যখন পজিশন হচ্ছে, টেমসের পারে এত ভিড় দুধারে, মানে চিন্তা করা যায় না, আর এত ক্যামেরা, চারিদিকে আলো জ্বলছে, মাঝখানে আমি দিয়ে চলছি, বুকটা মনে হচ্ছে যে খুলে দিয়ে, ওই ঠান্ডা পড়েছে তাও মনে হচ্ছে বুকটা খুলে দিয়ে যাই, দেখাই যায় আমরাও কিছু করতে পারি। পদ্ধতিটা আর নেই, তার তো পদ্ধতিটা উঠে গেছে সব, কষ্টটা তো ভেতরে বুকে লাগে, জিনিসটা উঠে গেল।